হ্যালো ফ্রেন্ডস আসসালামাইকুম চ্যানেলে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি বন্ধুরা চোখ উঠলে খুবই সমস্যায় পড়তে হয় যার চোখ উঠেছে সেই কিন্তু জানে অনেকের বেশি অথবা অনেকের কম দেখা যাচ্ছে যাদের বেশি পরিমাণে চোখ ওঠে তাদের কিন্তু কোনো রকম চোখ তাকানো পর্যন্ত যায় না চোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকে চোখের ভিতরে খসখস করতে থাকে আর মনে হয় চোখের ভিতরে হয়তো বা কোনো কিছুতে একটা শুয়ের মতো ফুটছে আর টেলার মতো কিন্তু বিচ্ছে এমনই যখন হয় তখন অঝরে চোখ দিয়ে পানি পড়ে চোখ দিয়ে সাদা ময়লা বের হয় এবং চোখ ব্যথা করে চোখ যখন হাত দিয়ে ধরা হয় যখন মুখে মুখে একটু পানি দিয়ে ধোয়া হয় তখনও কিন্তু চোখটা ব্যথা করে ওঠে এটা কিন্তু খুবই সমস্যার কারণ তবে আমি আজকে আপনাদের সাথে এমন একটা টিপ শেয়ার করবো যেটা জানলে আপনাদের অনেক উপকারে আসবে যাদের চোখ উঠেছে তাদের যেটা করতে হবে প্রথমত যেটা করতে হবে সবসময় একটা ভালো পাতলা নরম সুতি কাপড় রাখতে হবে আর সেই কাপড়টা ভিজিয়ে নিতে হবে কিন্তু সেই কাপড়টা কিভাবে ভিজিয়ে নেবেন সেই কাপড়টা ভিজিয়ে নেওয়ার জন্য এক কাপ পানির ভিতরে এক চিমটি পরিমাণ লবণ আর এক চিমটি পরিমাণ হলুদ দিবেন দিয়ে একটা চামচ দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে সেই পানির ভিতরে পাতলা কাপড়টা দিয়ে ধুয়ে নেবেন কাপড়টা তার ভিতরে রেখে চিপে নেবেন এইবার ওইটা দিয়ে চোখটাকে একটু চেপে চেপে চোখটা মানে ডলা যাবে না চেপে চেপে চোখটা মুছে নিতে হবে আর এতে করে দেখতে পাবেন চোখে যে জীবাণুটা থাকবে সেই জীবাণুটা কিন্তু মারা যাবে আর এতে করে আপনার চোখ চুলকানোটা অনেকটাই কমে যাবে আর একটা কথা যাদের অ্যালার্জি আছে তারা অবশ্যই কিন্তু অ্যালার্জির ঔষধ খেয়ে নেবেন এতে করে চোখটা খসখসানি চুলকানি এটা একটু কম হবে এবং ব্যথা করলে আপনি নাপা ড্রপ সরি নাপা ঔষধ খেতে পারেন আর যেটা করতে হবে একটা দোয়া পড়তে হবে আপনাদেরকে একটা এক গ্লাস পানির ভিতরে এক গ্লাস পানির ভিতরে তিনবার ছোড়া ফাতেহা পড়ে ফু দিবেন আর সেই পানিটা দিয়ে চোখটা ধুয়ে নেবেন দিনে তিনবার দেখতে পাবেন চোখের খসখসানি অনেকটাই কমে যাবে আর একটা দোয়া পড়তে হবে সেটা হচ্ছে যখন আপনি নামাজ পড়বেন নামাজেও পড়তে পারেন আবার দিনে আপনি যতবার ইচ্ছা এমনিতেও পড়তে পারেন তবে অবশ্যই দিনে তিনবার পড়তে হবে লা ইল্লা বিল্লাহি এই দোয়াটি অবশ্যই বার বার পড়তে হবে যখন আজিম পড়বেন তখন আপনার হাতটাকে মুখের মানে মুখের ওখানে মোনাজাতের মতো করে রাখবেন যখন আপনার পড়া হয়ে যাবে লাহাউলা আলা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলিউলা আজিম এই তেরো বার এটা পড়ার পরে তারপর হাতটাকে আপনার চোখের উপরে রাখতে হবে চোখের উপরে রেখে এমনভাবে ফু দিতে হবে ফুটা যেন বাহিরে না চলে যায় হাত দিয়ে ফুটা ঠেকিয়ে রাখতে হবে আর ওই ফু আপনার চোখে গিয়ে লাগবে এমনভাবে ফু দিবেন এতে করে দেখতে পাবেন ইনশাল্লাহ একদিনে আপনি স্বস্তি পাবেন যদি আপনি এইভাবে এই নিয়মে করেন ইনশাল্লাহ একদিনের ভিতরে আপনার চোখ ওঠা সেরে যাবে আর আপনি চাইলে ডক্টরের পরামর্শ অনুযায়ী একটা ড্রাগ ব্যবহার করতে পারেন এতে করে বেশি সমস্যা হলে এতেও আরাম পাবেন এবং দ্রুত সেরে যাবে তবে দোয়াটি অবশ্যই বিশ্বাসের সহিত পড়বেন তাহলে দেখবেন আল্লাহ মাফ করবে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম